Bom dia. কি হলো? এরকম কোথায় গেছে গো রঞ্জা? গেছে কোথাও? সাত সকালে গেছে কোথাও মানে কি? কই, আমাকে তো কিছু বলে যায়নি। বলেনি তো কি হয়েছে? বলবার সময় পাইনি হয়তো। সে ঠিক আছে, আমার বললো না ঠিক আছে, কিন্তু তোমাকে তো বলে গেছে, তুমি তো জানো। কোথায় গেছে গো? বললাম তো গেছে কোথাও। তো তোরই বা তো জানার দরকার কি বাপু? তুইও তো রোজ রাত তীর করে পাড়ি ফিরিস। রঞ্জা কি তোর হুকুম নেবার জন্য বসে থাকবে নাকি? বৌদি, এর একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? রাত্রি 11:30টা এমন কিছু নিশুতি রাত নয় যে পরের দিনে কি প্রোগ্রাম আছে বলা যাবে না। তোকে বলতে চাইনি সেটাও তো হতে পারে। এর জন্য কিন্তু তাহলে তাকে কৈফিয়ত দিতে হবে। বেশ তো, তুই কৈফিয়ত চাইবি, তার যা বলার আছে সে বলবে। তুমি কিচ্ছু বলবে না? না। কেন? এই জন্যে যে রঞ্জা তো কখনো তোকে না বলে কোথাও যায় না, আজকে যখন গেছে তখন ধরে নিতে হবে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তার মানে তুমি এটাকে সমর্থন করছো, প্রশ্রয় দিচ্ছো? আমি তো কোনো খারাপ কাজে প্রশ্রয় দিচ্ছি না। ঠিক আছে, বলতে না চাইলে বলো না। তবে এ নিয়ে আমি যদি রঞ্জাকে কিছু বলি না, তখন কিন্তু তোমরা কেউ কথা বলতে এসো না, বুঝেছো? কবে বলতে দেখেছিস রে ছোটাই? কেন এরকম করছো? তুমি কেন এরকম আমার সঙ্গে ব্যবহার করছো বলো তো? তুই বা এরকম ব্যবহার করছিস কেন বলতো? আচ্ছা, তুই তো বুঝতে পারছিস যে রঞ্জা কোথায় গেছে সেটা আমি জানি, কিন্তু আমি বলতে চাইছি না। তা তুই ওই জায়গাটা জানবার জন্য এত ব্যস্ত হচ্ছিস কেন? হ্যাঁ, বারে বা, আমি তার হাজবেন্ড, আমার বউ কোথায় গেছে আমি জানতে চাইবো না? ও, এতক্ষণে সত্যি কথাটি বেরিয়ে পড়েছে। ও তোর বউ, সেই জন্য ও কোথায় যাবে না যাবে সব কথা তোকে বলে যেতে হবে। আর তুই কোথায় যাবি না যাবি কি করবি সেটা কিছু বলার দরকার নেই, না বললেও চলবে, তাই তো? আবার আবার সেই এক এক কথা। রঞ্জা মায়ের সঙ্গে গেছে, মার মানত ছিল, ভোরবেলা কালীঘাটে গেছেন পুজো দিতে, রঞ্জা সঙ্গে গেছে, হলো তো? তাই বলো, এতক্ষণ বলনি কেন? ইচ্ছে করে তো বলিনি, নিজের মুখটা তো আর দেখতে পাস না, তাই মুখের সামনে আয়না ধরে ভালো করে তোকে দেখিয়ে দিলাম, বুঝতে পারলি? না গুরুজি, এসব আমার ভালো লাগছে না। পেশা আর পছন্দ, এই দুটো কি কখনো মেলে? অর্ণব, ওটার সঙ্গে মানিয়ে নিতে হয়। কিন্তু এতে আমার কষ্ট হচ্ছে। সেটা তুমি না বললেও আমি বুঝতে পারছি, সেই জন্যই তো তুমি আমার কাছে ছুটে এসেছো। অ্যাকচুয়ালি আঙ্কেল, ও গত কয়েকদিন ধরে ভীষণ রেস্টলেস হয়ে আছে, তো সেই জন্য আমি সাজেস্ট করলাম যে আপনার সাথে এসে একটু কথা বলে নিই। ধন্যবাদ। তোমাকে আমি একটা কথা বলি, এই আঙ্কেল সম্বোধনটা আমার খুব ভালো লাগে না। তুমি আমাকে কাকু জেঠু, তোমার যেটা ইচ্ছে সেটাই বলতে পারো, আঙ্কেলটা নয়। সরি, আই এম সরি। না না, সরি হবার কিছু নেই, এটাই তো এখনকার চালু সম্বোধন, সবাই যা করে তুমিও তাই করেছো।
যাই হোক, যা বলছিলাম অর্ণব, তোমার গানের মধ্যে তুমি হয়তো যা চাইছো সেটা পাচ্ছ না, কিন্তু দেখো যারা তোমার গান শুনছেন তারা তো খুশি হচ্ছেন। তা এইসব গান তুমি না হয় তাদের জন্যই গাইলে। কিন্তু গুরুজি, আমার গান, আমার ভালোবাসার গান, সেগুলোর কি হবে? সে গান আমরা না হয় গুরু শিষ্য মিলে শুনব। তুমি আমার জন্য গাইবে, আমি তোমার জন্য গাইব। কিন্তু দাদা, আমি যে কথাটা তোকে বলতে বলেছিলাম তুই সেটা বললি না তো। কোন কথা? মানে এইভাবে গান গাইলে তোর পারফরমেন্স কি আদৌ ভালো হবে? মানে তুই যদি এখনকার মিউজিশিয়ানদের এতটাই অপছন্দ করিস তাহলে তো। তোমার বোন কিন্তু একটা নির্মম সত্যি কথা বলেছে অর্ণব, ঠিকই তো, যে গান তুমি এত অপছন্দ করো সে গান তুমি গাইবেই বা কেমন করে? ওই যে আপনি বললেন মানিয়ে নেওয়ার কথা, ওটা আমি অনেকটা করতে পেরেছি গুরুজি, সে তো আমাকে করে নিতেই হবে। আমি দৃষ্টিহীন বলে কারো বোঝা হয়ে থাকতে চাই না গুরুজি, আমার নিজের সংস্থান তো আমাকেই করতে হবে। বাস এই তো, এটাই দরকার অর্ণব, সময়ের সঙ্গে মানুষের রুচির সঙ্গে তুমি যদি মানিয়ে নিতে না পারো তাহলে পারফর্মিং আর্ট তোমাকে কখনোই সাফল্য দেবে না। এই বাস্তব কথাটা তোমাকে বুঝতে হবে। সেই জন্যই কি এত ভালো সিঙ্গার হওয়ার সত্ত্বেও আপনি আপনি এটাকে প্রফেশন হিসেবে নেননি? না ঊষাশী, এত সহজে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না। আমি কোনোদিনই আমার গানকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইনি। আমাদের যে পারিবারিক ব্যবসা সেখানে আমার সময় দেওয়ার প্রয়োজন ছিল, আছে। তাহলে আপনি এত কষ্ট করে এত এত পরিশ্রম করে গান শিখলেন কেন? যে কোনো পরিশ্রম করলেই তার একটা মূল্য আদায় করে নেওয়ার ব্যবস্থা করা উচিত, তোমরা তাই ভাবো না? না ঊষাশী, গান হলো আমার আমার মুক্তি, আমার কি বলবো তোমাকে, আমার সাধনা। আমি তোকে বলেছিলাম না বোন, আমার গুরুজির সঙ্গে না মিশলে, গুরুজিকে না দেখলে তুই বুঝতে পারবি না আমি কেন এত। থাক থাক ওসব কথা অর্ণব, এখন বলো দেখি কি খাবে তোমরা। মনোহর, মনোহর, তুই ঠিকই বলেছিস, তোর সাথে আমি 200% একমত, কিন্তু ছোটাইদা তুই সব কথা বলে বড়দের কনভিন্স করতে পারবি না। পারলাম না, একেবারেই পারলাম না, উল্টে আমি কাকামণির কাছে বকুনি খেলাম, কেন আমি বাবাকে বলতে গেলাম যে পিসিমণির হাসপাতালে থাকাই ভালো। মাও তো একই কথা বললো। আসলে কি জানিস তো ছোটাইদা, আমরা বাড়ির ছেলে হয়ে হাসপাতাল থেকে একজন যে আসছে বাড়ির লোক তাকে ওয়েলকাম না করে আপত্তি করছি, আমরা তো সিম্পলি আনসিভিলাইজড। যাকে বাবা, আমি আর এ নিয়ে কোনো কথা বলতে চাই না, কি দরকার আমার? আসলে ছোটাইদা জানিস তো ব্যাপারটা খুব প্যাথেটিক, এক মাসিমণি আগে কত অ্যাক্টিভ ছিল আর এখন ভাবতেই খারাপ লাগে। সেদিন তো এই কথাটাই বলতে গিয়েছিলাম কাকামণি, ছেড়ে দেবি তাম, ওরা পুরো ব্যাপারটা বুঝতে চাইছেও না বুঝবেও না। ও ভালো কথা ছোটাইদা, তোকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম বলা হয়নি, তুই তো জানিস যে আশিসদা ওর বাবার সাথে দেখা করেছে।
জানি, কিন্তু ও ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করতে চাই না। ও ব্যাপারটা আশিসকে একাই বুঝতে দে। ইনফ্যাক্ট আমি ইন্টারফিয়ার করতে চাই না, কিন্তু আমার বলার বিষয়টা হলো যে আশিস দা যদি আমার হেল্প চায় বা সাপোর্ট চায় আমি কিন্তু করব। সেটা অ্যাবসলিউটলি তোর ব্যাপার, তবে তোর এই উদারতার কারণটা আমার কাছে অবশ্য পরিষ্কার হয়নি এখনো। দেখ ছোটাই দা, সিচুয়েশনটা ডিফারেন্ট হলেও আশিস দার সঙ্গে আমার একটা জায়গায় বেশ মিল আছে। ইনফ্যাক্ট তুই তো জানিস আমি আমার বাবাকে কতখানি কাছে পেয়েছি। আমি তো ছোটবেলা থেকে চেয়ে এসেছি যে বাবার সাথে সময় কাটাবো, হাসি ঠাট্টা করবো, কোনো একটা বিষয় নিয়ে তর্ক করবো, ডিবেট করবো, এই করতে করতে সময় কাটাবো, সময় কেটে যাবে। আমি তো পাইনি, আই ডিডন্ট গেট দ্যাট। অ্যান্ড আই মিস মাই ফাদার, আই মিস এভরি মোমেন্ট অফ ইট। আমি যে কারণে আশিস দার এই ফিলিংসটার সাথে আইডেন্টিফাই করতে পারছি। তুই শঙ্কর পিসমশাইয়ের সঙ্গে বড় পিসমশাইয়ের তুলনা করলি কি? বড় পিসমশাই শুধুমাত্র নিজের জন্য, নিজের হুইমসের জন্য পিসিমণির প্রতি যে অবিচার করেছেন, আর শুনেছি যেমন তুই শুনেছিস আমিও শুনেছি আশিস দাও শুনেছে, কিন্তু আশিস দা যদি এই ব্যাপারটা একটু ভেরিফাই করে নিতে চায় তাকে নিশ্চয়ই তুই দোষ দিবি না। এনিওয়ে তোর কথাটা আমি পরে ভেবে দেখব। আচ্ছা তুই কি এই কথাটা বলবি বলেই কথা শুরু করেছিলি? না, তোকে যেটা বলতে এসেছিলাম সেটা হলো আমি বেশ কিছুদিন ধরে আশিস দাকে একটি মেয়ের সঙ্গে দেখছি, হয়তোবা তারা একই পার্টির রাজনীতিতে বিশ্বাস করে, অন্তত আমি যেটা শুনেছি আমি যেটা জানি। এই ব্যাপারে কি তুই কিছু জানিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে এই পর্যন্ত শুনিতে আমার মাথা ঘুরে যাচ্ছে। আশিস তার সঙ্গে রাজনীতি, সঙ্গে আবার একটা মেয়ে, কি কাণ্ড! হাই, কখন এসছো তুমি? এই তো কিছুক্ষণ, তোমার দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি। ও মাতে, দুর্বার ঘরে বসলে না কেন? দুর্বা তো নেই ঘরে, ও বোধহয় বাবার সঙ্গে দেখা করতে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজমামিও নেই। ইনফ্যাক্ট পিয়া, আমার অর্ঘ্যর সঙ্গে একটু দরকার। দাদা ভাই কেন গো? এই কয়েকটা ব্যাপারে ওর সাথে একটু কনসাল্ট করার ছিল। পার্সোনাল? নট এক্স্যাক্টলি। আমি কয়েকটা জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করেছি না, সেই ব্যাপারে। ও হো হো, তোমার বিজনেসের ব্যাপারে তো? কিন্তু তোমার কাজটা আজকে হবে না মনে হচ্ছে, জানো? কেন? অর্ঘ্য বাড়িতে নেই? না, আসলে দুর্বা আজকে বাপের বাড়ি গেছে তো, আর দাদা ভাই আবার যেদিন যেদিন ওখানে যায় ওকে একেবারে সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরে। ওর তো দুর্বা কোথাও গেলেই টেনশন শুরু হয়ে যায়, একটা কোথাও ওকে একা যেতে দেয় না। তাই বুঝি। তুমি দাদা ভাইকে সেজমামিকে জিজ্ঞেস করো, বাড়ি শুদ্ধ লোক এটা জানে। আচ্ছা পিয়া, তোমার এটা একটু বাড়াবাড়ি বলে মনে হয় না? মনে হয় না সব মানুষেরই নিজস্ব একটা স্বাধীনতা থাকা উচিত? স্বাধীনতা? শোনো, দুর্বাকে ওর বাপের বাড়ি যাওয়া ছাড়া আর কোনো স্বাধীনতা দেওয়া হয় না। ও তাতেই খুশি কেন? সেটা দুর্বাই বলতে পারবে। ইনফ্যাক্ট ও না শ্বশুর বাড়ির সব ব্যাপারেই ভীষণ খুশি। কেউ যদি একটা কিছু বলে না ও শ্বশুর বাড়ির এগেনস্টে, ও সবার আগে অপোজ করে। ওর না এই বাড়িটার সঙ্গে কিরম একটা,
নারীর টান আছে জানো। একটা কারণ অবশ্য আছে, তবে সেটা বোধ হয় তোমাকে বলা যাবে না পিয়া। দুর্বা যেখান থেকে এই স্টেটাসে উঠে এসেছে তাতে ওর এরকমই হওয়ার কথা। বিয়ন্ড এক্সপেকটেশন কোনো মানুষ যদি কিছু পেয়ে যায়। এনিওয়েজ শোনো, তুমি ঠিক করো বরঞ্চ কী করবে, আমি একটু ওপরে যাবো দিদানের কাছে। হ্যাঁ ও শোনো, তুমি বললে আমি তোমায় আমার বাবার সঙ্গে আলাপ করে দিতে পারি, উনি কিন্তু তোমায় হেল্প করতে পারবেন এই ব্যাপারে। থ্যাংকস, আমার যদি সেরকম দরকার হয় আমি তোমাকে নিশ্চয়ই বলব। দাদা ভাইকে ভর করতে চাইছে কেন? তো বৌঠান বারে বারেই একটা কথা বলেন, সবার সব ব্যাপারে আর আমাদের মাথা না ঘামানো ভালো। দাদা আমিও তোমাকে সেই কথাটাই বলতে চাই। হ্যাঁ, আমার পরিবারের ব্যাপারে আমি মাথা ঘামাও, বোম ভোলানাথ হয়ে বসে থাক, এটা বলতে চাইছিস? দেখো অন্তত এই ব্যাপারটা ভালো মন্দ তুমি তুমি ভাবতে যেও না, এতে আমার মনে হয় পরে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তুই বুঝতে পারছিস না, এখন যদি মাথা না ঘামাই এর পরে আমার সংসারে যে ঝাপটাটা পড়বে সেটা সামলানো খুব মুশকিল হয়ে যাবে। দাদা অর্ঘ যে মেয়েটির সঙ্গে পার্টনারশিপে যেতে চাইছে সে আমাদের সেজবৌমার বোনঝি, আমাদের আত্মীয়, তাকে তো তুমি বাড়ির বাইরে বের করে দিতে পারো না। না সেটা পারা যাবে না ঠিকই, কিন্তু আমি তো অর্ঘ্যকে এটাকে বলতে পারি যে এইসব বাইরে কোনো পার্টনারশিপ ভেঞ্চারে যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ বলতে পারো, তবে অর্ঘ্য বোধহয় শুনবে না, উল্টে মুখের ওপর কিছু বলেও বসতে পারে, সেটাই আমার ভয়। সে কি, তুই কি বলছিস? অর্ঘ্য তার দাদানের মুখের উপর কথা বলবে? তার দাদান ওর কাছের লোক না ওই বাইরের মেয়েটা ওর কাছের? না দাদা, এক্ষেত্রে মেয়েটি কোনো ফ্যাক্টর না, অর্ঘ্য যে ভেঞ্চারটা নিতে চাইছে সে সম্পর্কে ওর কোনো স্পষ্ট ধারণা নেই, কিন্তু মেয়েটির আছে। আমার মনে হয় সেটাকেই অর্ঘ্য এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। তার নিজের কোম্পানিতে কি নতুন কোনো ভেঞ্চারও খুঁজে পাচ্ছে না যে ওই মেয়েটার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে হবে? তা তুমিও তো একবার অর্ঘ্যকে ডেকে এটা জিজ্ঞেস করলে পারো, তাহলে পরিষ্কার হয়ে যেত যে কি ধারণা নিয়ে কি মানসিকতা নিয়ে ওই কাজটা করতে যাচ্ছে। আরে বাবা, ও তো আমার কাছে এসে বলতে পারতো, দাদান একটা নতুন ভেঞ্চারে নামছি তুমি কি বলো? আমার মনে হয় সেটা বলার সময় বোধহয় এখনো পেরিয়ে যায়নি, আমরাই বরং একটু বেশি আগে থেকেই দুর্ভাবনা করতে আরম্ভ করেছি। কি বলছিস কি বলতো, সময় পেরিয়ে যায়নি? অর্ঘ্য আজকেই কথাটা আমাকে বলেছে, তাও বলেছে মানে ওর ভাবনার কথাটাই বলেছে। দাদা আমার তো মনে হয় অর্ঘ্য বেশ পাকা ব্যবসায়ীর মতোই কাজটা করেছে। কিরকম? ওই মেয়েটির মানে কেয়ার কেয়ার লোন ইত্যাদি পাওয়ার ব্যাপারে যদি অর্ঘ্য সাহায্য করেই তাহলে তো ব্যবসার অংশীদার হিসেবে করাটাই ভালো, তাহলে অন্তত লাভের অংশটা তারও থাকবে। তোর কি মনে হয় যে এই এত সব ভেবে চিনতে অর্ঘ্য ওই কাজের ভেতর ঢুকেছে নাকি জাস্ট একটা ওই শিভালরি দেখাবার জন্য? না দাদা, শিভালরি দেখাবার মানসিকতা এখন আর কারো নেই, এ যুগে ছেলেমেয়েরা আমাদের থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল। শোন
তুই আমার ব্যাপারটা ভালো করে জেনে নিস, হাত থেকে বেরিয়ে গেলে আর কিন্তু সেটা ফিরিয়ে আনা যাবে না, এটা বুঝিস তো? বেশ।